আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটি ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার হাজব্যান্ড এসএসসি পরীক্ষার পর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয় সেখান থেকে এসএসসি পাশ করে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ঈদের দ্বিতীয় দিনের ইউনিয়নের প্রোগ্রামটা আয়োজন করেছিলো সেখানে আমরা পুরো ফ্যামিলি অ্যাটেন্ড করি যারা রেজিস্ট্রেশন করেছে তারাই শুধু অ্যাটেন্ড করতে পেরেছে যারা পড়ুয়া ছাত্রছাত্রী আছে এবং আগে যারা পড়েছে তারাই রেজিস্ট্রেশন অনেকে করেছে অনেকে করেন যারা করেছে তারা অ্যাটেন্ড করতে পারবেন নতুবা নয় তো আমরা চলে এসেছি প্রোগ্রামটা সকালবেলা থেকে ছিল আমরা অনেকেই জানি ঈদের দিনে অনেক বেশি কাজ করতে হয় যেহেতু কোরবান ঈদ সবাই জানেন অনেক কাজ করতে হয় কুরবানি ঈদে আমারও প্রায় সারাটা দিন কেটে গেছে ঈদের দিন কাজ করতে করতে খুবই ক্লান্ত লাগতেছিল। যার কারণে আমরা সকাল থেকে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করিনি দুপুরবেলা থেকে অ্যাটেন্ড করেছি তো এ পাশে দেখুন সবুজ খাঁচের উপর কত সুন্দর লাগতেছিল আমার মেয়েকে আর এ পাশে ফুড কর্নার ছিল ব্যাচ অনুযায়ী ফুড কর্নারে সার্ভ করা হয়েছে খাবারগুলো এই যে আমাদের খাবার পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করব। ঘোরাফেরা করতে গিয়ে মোটু পাতলুর সঙ্গে দেখা হয়ে গেল এই যে মটু আর পাতলু ওই পাশে ছিল ওই পাশে অনেক মজা করতেছিল বাচ্চারা সহ বড়রা সহ সবাই তো মটুর সঙ্গে একটু হ্যান্ডশেক করে নিলাম আমার তো অনেক খুশি হয়ে গেছিলো মোটুকে দেখে এরপরে চলে আসলাম খেলাধুলা করতে মেয়েকে নিয়ে আমি তো খেলাধুলা করব না এটা খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন অনেক খুশি হয়ে গিয়েছিলো মেয়েটা অনেক মজা করেছে সারাদিন তো এইদিকে খেলাধুলা শেষে আবার প্রোগ্রামটা শুরু হয়ে গেল। এতে দেখতে চলে আসলাম এখানে একটু নাচের আয়োজন করা হয়েছে আরও অনেক ভিডিও আছে পরে আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ